अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। कॉस्ट अपना लगा ऐड हुई थी। ओके ओके, तुम बालों के बैकअप दिया था। सब पास पार्टनर, सब पास। তো গাইস অনেক অ্যাডমিট নাও হয়ে গেছে, এখন আমরা কি করব? ওবেদুল ভাই বাংলাদেশ টপার, আর এই তো জুনপুশার নাকি তো ম্যাচ স্টার্ট করে ফেলছি। তো গাইস ম্যাচ স্টার্ট হইতে না হইতে আমাদের জুনপুশার বলতেছিল ম্যাচে নাকি বিবেচ ফোর্সে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। তো গাইস তোমরা বুঝতে পারলে আমাদের ম্যাচে কিন্তু বিবেস নেপালি মেয়ে ইউটিউবার কিন্তু টিএল সোনিতা পড়ে গেছে। হ্যাঁ ভাই ঠিক আছে। তো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হইছে আমরা কিন্তু কাটালুস্টে দিকে আসলে ব্যান্ড আমাদের সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড, বাট এটা কোনো কথা ইয়ার, আমি কিন্তু স্নাইপারে পুরো হক শট খাই গেছি। ওই বান্দর ওই খাটাস বম্বো সাগলা গুরু। তখন গাইস লে ওবাইদুল ভাই আর বালনা স্টপারের রিয়াকশন। ভাই হ্যাকার না কে এটা? মুরুব্বি 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 জামেলা আছে এটা। মুরুব্বি ভাগো তুমি। আর না 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 ভাই, রাত ভাই ভাগবে না, সব একাই পুলিশ কোয়ার্টারে মারবে। আরে রাত ভাই এটা কি করতেছো? ভাই রে ভাই এখানে কি কইতাম ভাই, দুঃখের কথা বাংলাদেশ ডবার ফার্স্টে ভাবছিল যে এখানে কোনো হ্যাকার ট্যাকার পড়ে নাই, দাঁড়া ভাই দেখা যাক। এন্ড উবাইদুল ভাই কিন্তু বলতেছিল অনেক হক টক লাগে আইছে। এন্ড তখন গেছবে দেখো বাংলাদেশ ডবার কিন্তু উড়া দৌড়া ভাগতেছে, কিন্তু এখানে জুন পুষের দিকে ওদের স্কোয়াডে গিয়ে দেখছে আরে চাচা তুমি গেলে তোমার পুরো মাথায় আগুন ধরাই দিব। কিন্তু গেছ বাংলাদেশ ডবার এটা কি করলো? কি ওরা আমার পিছে পিছে আইছে? কি দেয়া? আরে ভাই রে ভাই এখানে ঝুমপুষার আমাদের একা বেঁচে আছে। এক বস্তা লবণ দেন ভাই আমি খাইয়া মরে যাই। তো গাইস তোমরা কি মনে করতেছো যে আমাদের কি বুয়েটা মিসেবো? আরে না রে চান্দর, দেখো ভাই লাস্ট পর্যন্ত দেখো ভাই কি হয় আমাদের ম্যাচে। গাইস দেখো আমি আর বাংলাদেশ টপ আর উবাইদুল ভাই তিনজন কিন্তু একসাথে আছে, এন্ড আমাদের জুনপুষারে কিন্তু সে লেভেলে খেলা খেলতেছিল। তো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হইতাছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। গাইস তোমরা কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো থেকে কিন্তু বুঝাই গেছো আজকে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে নেপালি বিবেচ মেয়ে ইউটিউবার কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তোমরা কিন্তু দেখতে পারছো গাইস আমাদের ম্যাচে কিন্তু টিএল সোনিতা পড়ছে। আমরা কিন্তু ফার্স্টে দিয়ে কিন্তু মারা গেছিলাম, যার কারণে কিন্তু কোনো কিলি করতে পারি না, বাট লাস্টে ভাই দেখতে পারবো ভাই কি হকা লেভেল গেম প্লে দেই এইটা আমরা জানতাম। তো গাইস তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করতে যাও, কিন্তু আমি কিন্তু আমার টিমমেটের পছন্দকে নামাই ফেলছি। তো গাইস পন্ডিতে করে পছন্দকে নামাই দিছি, দেখেন বাংলাদেশ টপন আর উবাইদুল ভাই লে রিয়াকশন। তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই, এটা আগে তুমি বলবা না। তো গাইস ওয়াটা ভাই উল্টা পাল্টা ল্যান্ডিং। তো দেখতে পাচ্ছ আমাদের ডান সাইডে কিন্তু দুইটা প্লেয়ার নামছে, এন্ড আমি কিন্তু এখানে ল্যান্ডিং এর সাথে তে স্কার পাই গেছি। গাইস দেখতে তো সামনে কিন্তু একটা টিম হচ্ছে মাত্র ল্যান্ডিং করছে, ঠিক আছে। সো বাইরে ভাই আমি আর বাংলাদেশ টপন কিন্তু এনিমির পিছনে পিছনে যাইতেছিলাম, দেখি ভাই কে আগে কিল করতে পারে। কিন্তু আমার তো মনে হইতেছে না বাংলাদেশ টপন কিলটা দেখতে পারছে, মানে দেখি ভাই রাত ভাই কিলটা নিতে পারে নাকি আমি। এন্ড বাইরে ভাই আমি কিন্তু বলতেছিলাম যে সামনে কিন্তু একটা এনিমিটা দেখতে পারছি, দেখি আমার সাথে কেউ আসো। কিন্তু ভাই কোনো এনিমি পাইছিলাম না কেন এটার কোনো কথা, যাই হোক সামনে কিন্তু একটা স্ক্যানার দেখতে পাচ্ছি, এন্ড স্ক্যানারটা ফাটানোর সাথে সাথে ওপি ভাই সব দেখো ভাই দুইটা কিন্তু স্ক্যানার দেখা যাচ্ছে এনিমি। তো গাইস প্যার নাই কিল আকশ নিল, আমি করব এখন কিল। কিন্তু ভাই বালাস্ট বাট এটা কি বলতেছে? বাইরে ভাই গাড়ি বলা থাকলে তো ভাই চলে গেছে কোহর। তো এখন আর যাই লাভ নাই, এখন আমরা যাবো পিকে, এন্ড পিকে কিন্তু বালাস্ট বান প্রায় চলে গেছে, তো যার কারণে কিন্তু ডাকতেছিল, ঠিক আছে। এন্ড তো গাইস ওদিকে কিন্তু বিএস থাকতে পারে, ঠিক আছে। তো ভাই চলো ভাই তাড়াতাড়ি ভাই ওদিকে কিল টিল করতে হইব। তো গাইস পিকে আমরা আসতে না আসতে এখানে দেখতে পারি আদর বসে নাকি টিএল সরিতার মারিছে। গাইস দেখতে পাচ্ছো ওরা কিন্তু মনে হয় পিকে দিকে না হলে গাইস দুজনের দিকে থাকতে পারে। সো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হইছে এখানে দেখো ভাই উবাইদুল ভাইয়ের উপরে কিন্তু ফুটস্টেপ পাইতেছিলাম এন্ড ট্রেনিং চাচা। বাইরে ভাই স্কাই দিয়ে যখন মাত্র ওপি বাইসে পেটে গিয়েছিল
বাইরে ভাই এটা কোনো কথা ইয়ার কি বলবো দুঃখের কথা পুরো পুলিশ কোটা মাসখানে ফাইসে গেছে আরে উবাইদুল ভাই দেখা ওই হালারপু এই সব চ্যাং প্যাং পার্টি ধরবি না উবাইদুল ভাই কিন্তু এখানে প্যাক টেক হয়ে গেছে উবাইদুল ভাই দেখে দেখে কিন্তু আমার কিন্তু রাত ভাই এখানে হিলতে দিতে চান্দু একবার খালি আমার নামতে তারপর দেখো তোমার কেমনে কভারটা দেই আরে এটা কোনো কথা উবাইদুল ভাই কভার দিতে আসলাম আর তুমি ভাই লাউড হয়ে গেলে এখন ভাই আমার কি হইব আরে রাত ভাই তাড়াতাড়ি আসো না ভাই এখানে পুলিশ স্কোয়াড ফার্স্ট টাইম আসো রং নাম্বার ওই হালারপু রং নাম্বারের দোকান গাইস হোয়াটএভার দুঃখ ভাই দুঃখ ইন দা চ্যাট যাই হোক গাইস বাংলাদেশ টপার দেখো এখানে M79 মারতেছে গাইস M79 দেখি ভাই কি করতে পারে বাংলাদেশ টপার আমাদের তো গাইস দেখি একটা এর মধ্যে ফুল স্কোয়াড মারতে পারি কিনা তো রেডি 1 2 কিছু কইলাম না ভাই এটা কি হয়ে গেল ভাই তার সাথে আবার ইমোট দিতেছে তোকে আমি দেখে নেব গাইস আমাদের ভাই ইমোট দেখাইছে গাইস একবার দাঁড়াও চন্দ্র তোমাদের যদি সামনে পায় নাই তারপর ভাই তোমাদের মায়েরা সবগুলো ইমোট দিবে এন্ড সাথে কিন্তু আমরা বুয়াটা নিয়ে আসবো চাঁদ যেমনি হোক ভাই এমএতে কিন্তু বিবে যাওয়া আছে তো ভাই বুঝতে পারতেছ ভাই বুয়া না নিলে কিন্তু হইব না যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমরা হিলটা পাই গেছি আর হিল পার সাথে সাথে কিন্তু কাটালস্টে ল্যান্ডিং করছে ল্যান্ডিং এর সাথে সাথে ভাই তোমরা দেখতেই পারছিলা যে আমরা কিন্তু অন্য একটা স্কোয়াড মানে গেছি আমরা কিন্তু এখানে আদার বস স্কোয়াডে গেছে মাইটা খেয়ে গেছিলাম কিন্তু ভাই ওটা তো বড় কথা না বড় কথা হচ্ছে উপরের সাইডে কিন্তু বাংলাদেশ টপ ছিল আর বাংলাদেশ টপ মানে কিন্তু উপর থেকে কবাদের ট্রাই করতেছিল কিন্তু বাইরে ভাই এখানে রানিং অবস্থা কিন্তু পুরো হকশট খাই গেছি এন্ড আমি এখানে মরতে না মরতে এখানে উবাইদুল ভাই নিজে ডাউনটা হয়ে গেছে গাইস এই ম্যাচে আমাদের রাত ভাই আর উবাইদুল ভাই যে লেভেলে মজা করছে তোমরা ভিডিও না দেখে ভাই বুঝতে পারবা না মুরুব্বি মরতে এবার ভাই ঝামেলা আছে এটা মুরুব্বি ভাগো তুমি ও মাই গড আরে একটা ফায়ারও মিস হয় নাই মুরুব্বি 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 লারা সারা রাজ ভাই কিন্তু উপরে গেছে আরে চাচা তোমার এখানে তো পুলিশ কর্তা থাকার কথা নাকি দেখি ভাই রাত ভাই কিন্তু ওইখানে কিল করা শুরু করছে এন্ড গাইস আমরা কিন্তু অনেক 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 টাইম পরে বিমশক্তিতে আইসে গেছি এন্ড বিমশক্তিতে আইসার সাথে একটা এনিমি যাতে পুরো M249 দেয়া পুরো বডি বিট ডাউন করে দিছি বডি বিট এন্ড হক শট দিয়ে ডাউন করে দিছি ডাউন করার পরে গাইস এখানে দেখো তিন চারটা মিলে ভাই ওয়াল টল মারে সিঙ্গেল একটা প্লেয়ার হিল দিতেছে গাইস এটা কোনো কথা ইয়ার আমাদের টিমমেটের ভাই কি অবস্থা ভাই কি কইতাম আমি একবার ডাউন হইলা ভাই হিলদার কোনো নামই না এই দেখো ভাই ডাউন হয়ে গেছি এন্ড দেখো ভাই হিল দিতে যা জয় বাংলা হয়ে গেছে কেমনে ভাই আমি বিশ্বাস করি না তো গাইস এখানে কিন্তু আমাদের রাত ভাই একা ভাই যাচ্ছে দেখি ভাই কি করতে পারে ফুল স্কোয়াড কি মারতে পারে কি না এখানে ভাই স্কোয়াড রাশ মারিছে এন্ড থমসন গান দিয়ে মারবে একগুলি একগুলি এটা কোনো কথা ইয়া যাই হোক গাইস এনিমি চাচা মারি দিছে এন্ড ওটা তো বড় কথা না বড় কথা হইতাছে আমাদের জুন পুশের কাছে 8600 টোকেন আছে এন্ড ফাইনালি কিন্তু আমরা রিভাইভ পাই গেছি আবারো এই তুমি কি নিলা রিভাইভ দাও ওই প্রিন্স নামো কি সব কিয়া দেখনা পড় রহা হ্যায় মানে গেছে কি জুন পুষের আমাদের দেখো ভাই 8600 টোকেন নেবে হ্যান্ড সোলো ডিয়ে নিতে সেটা কোনো কথা ইয়ার যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছ টিয়ার সোনিতে কিন্তু মাত্র মারা গেছে গাইস বিবেজে কিন্তু ওরা ধরে মরতেছে আমাদের মতো সো গাইস ওটা তো বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের ভাই জ্যাম হোক ভাই বুয়াটা নিতে হবে ক্যামনে ভাই বুয়াটা নিছি ভাই তোমরা দেখতে থাকো সো গাইস তোমরা এখন পর্যন্ত ভিডিওতে যে লাইক করো না সবাই কাইন্ডলি লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব না করে থাকলে সবাই মিলে গেছে সাবস্ক্রাইব করে দিও এন্ড বেলুন সাউন্ড করে দিও যাতে আমার পরবর্তী সকল নতুন নতুন ভিডিও তোমার কাছে প্রথমে চলে আসে হিট করো হিট করো হিট করো
তো गाइस আমরা কিন্তু বড় 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 প্রতিশোধ নেওয়ার জন্য নেমে গেছি বিমান শক্তিতে। তো गाइस আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ মানে গেছে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে এন্ড সে কিন্তু ভাই বলতেছিল কভারদের জন্য এন্ড কভার দিতে আরে বাইরে ভাই এখানে কিন্তু রাত বেশ হয়ে গেছে गाइस তার সাথে যেতে এখানে কি হয়ে গেল আরে ভাই লেসেট তো কোন একটা স্কোয়াড এসে গেছে এন্ড আমার এখানে ডাউন করে দিল ইয়া কি কইতাম ভাই দুঃখের কথা তোবা 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 তারা মুড খারাপ কর দিয়া তুলো তুলো বিন তুলো ভেগে দিয়া না না প্লেয়ার সমস্যা নাই ভালোই করে দিয়েছে What? चलो भाई देखो अब मैं क्या करता हूँ इधर भीतर कोई डर डैमेज से आपसे इधर कोई अभी डर भीतर ऐसा क्या ভিতরে ডাউন আছে ভিতরে ডাউন আছে একটা ডাউন ভিতরে मारा शुरू करते देखिए भाई मैच भाई फुल प्लस एंड बुएटा करते पारी ना भाई मेड किट नहीं कबाल लग गया भाई आशो कुनी जा से करे भी तो कुन करे तुम्हारो ही करे आगे तक कोई था तुम्हारा रिस्क नहीं था আপনি যা দেখলে বুঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। ও তুমি তো দেলাই পিনো দর। ডানে উপরে যাব না ডানে উপরে। এটা বলিস না ভাই এটাই নিয়ে নিবার। এটা এমগুলা দি আমি এমগুলা দাও জল প্রসাদ। নাই নাই নাই। ঠিক করো মাই ঠিক করো ভাই। দেখলাম কি করে গেলা। মাতায়া গুনু রে দিছে ভাই জনপুষার ইয়ে স্নাইপার এমন আছে ইরাক বতাম আরে গাইস লাস্ট টুর্নামেন্টে যেটা কিন্তু রাত ভাই মেরে গেছে এন্ড তুমি দেখতেই পেতেছো গাইস আমার কিন্তু 6টা কিল রাত ভাই 5টা কিল উবাইদুল ভাই 4টা কিল
তাদের তিনজন থেকে কিন্তু আমারই সবথেকে বেশি কিল হইছে। তো গাইস তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে? আজকে কিন্তু খুব কম কিল হইছে এন্ড কম কিলে কিন্তু আমরা বুয়াটা করছি, কারণ এই ম্যাচে কিন্তু ভিভা ছিলেন, তার সাথে কিন্তু রাত ভাই ছিল। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ভাই নেক্সট থেকে কিন্তু ভাই উড়া ধরে গেমটি ভিডিও দেখতে পারবে আশা করি। তাহলে দেখো যেটা ভালো মনে করো। বাট লেফট সাইডে দেখতে পাচ্ছ আমাদের টপ ওয়েবসাইটের নাম দেওয়া আছে sakindamitop.com। তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা আমার থেকে ডায়মন্ড নিতে পারো। তোমরা তো জানোই গেছ আমি এখানে নিজে ডায়মন্ড টপ করে দেই। সো বুঝতে পারছো সবাই এখানে কোনো টাকা মারা খাবা না, আশা করি সবাই আমার কাছ থেকে ডায়মন্ড টপ করবা। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত, সবাই গুড হ্যাভ টেক লাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স, লাভ ইউ গাইস, দেখা পাবো কোনো ভিডিওতে।